সালামু আলাইকুম। একটু খেয়াল করেন ভিডিওটাতে একটা বাসের মধ্যে টি শার্ট পরিহিত যে কালো কালো টি শার্ট পরিহিত মেয়েটি বাসের একটা সিটে বসা, আরেকজন হিজাব পরা বোরকা পরা মানে একেবারেই পর্দাশীল অবস্থায় আরেকজন নারী খুব ক্ষিপ্ত উত্তেজিত। তার কারণ হচ্ছে এই বোরকা পরা নারীটির বক্তব্য হচ্ছে খুবই রাগান্বিত ভাষায় যে একটা টি শার্ট পরিহিত মেয়ে কেন প্রকাশ্য দিবালোকে বাসে উঠে যাতায়াত করবে। তার প্রশ্ন হচ্ছে একান্তই যদি তোমার পড়তে হয় কিংবা খুব গরম লাগবে একটু আরামের জন্য, সেটা নিতান্তই তোমার বাসায়, সেটা তোমার আওতার ভিতরে এবং তোমার সেপারেট অবস্থায়, সেটা তোমার বাসায় যদিও পড়ে থাকো, ওনার বক্তব্য হচ্ছে এটা। কিন্তু তুমি প্রকাশ্য দিবালোকে কেন পাবলিক বাসে এই টি শার্ট পরে তুমি উঠলে, এটাই হচ্ছে এই বোরকা পরিহিত নারীর বক্তব্য এবং খুব কড়া ভাষায়। এখন আমার বক্তব্য হচ্ছে সকল নারীদের প্রতি সম্মান রেখে বলছি, আপনি আপনার সম্মানটা আপনার পর্দাটা আপনিই বুঝে করবেন, সেখানে আপনাকে কেউ শিখিয়ে দিবে সেটা প্রকাশ্য দিবালোকে পাবলিক বাসে সেটা আপনার জন্য কিন্তু অপমানজনক। এখানে যে আপু তাকে খুব রাগান্বিতভাবে তাকে অ্যাকশান নিচ্ছে, সেটার পক্ষেও আমি না, কারণ ওই মেয়েটি কম বয়সী, সে হয়তো ভুল করে বসছে। এখন ভিডিও প্রকাশিত হয়ে গেছে আর যে টি শার্ট পরে মেয়েটা আসছে সে কিন্তু একেবারেই চুপ, কোনো কথা বলছে না, তার মানে সে তার অপরাধটা সে বুঝতে পারতেছে, তার ভুলটা সে বুঝতে পারতেছে। কিন্তু এই রাগান্বিত ভাষায় এই বোরকা পরিহিত নারী বলার কারণে সে কিন্তু একটা বিব্রত অবস্থায় পড়ে গেছে। আপনি কাউকে শাসন করতে গিয়ে আপনি যদি তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেন তাহলে কিন্তু আরেক ঝামেলা। যেহেতু আপু বলছিলেন যে তুমি টি শার্ট কেন পরছো, তোমার এটা উচিত হয় নাই পাবলিক বাসে প্রকাশ্য দিবালোকে দিনের বেলা এইভাবে আসা বাসার বাহিরে, ঠিক আছে বলাটা, কিন্তু বলাটা আমার মনে হয় একটু বুঝিয়ে ভদ্রভাবে বলার উচিত ছিল, এভাবে রাগান্বিত ভাষায় বলা ঠিক হয় নাই। আর যে আপু এটা পরে আসলেন, আপনি একেবারে কম বয়স্ক, তো আপনি একবার খেয়াল করেন, আপনি মেয়ে মানুষ, আপনি যদি একটা টি শার্ট ছেলেদের মতো পরে বের হন, কোনো ওড়না না থাকে, জিনিসটা আপনি আপনাকে কেমনভাবে উপস্থাপন করলেন। এখন আপনাদের কেউ বক্তব্য দিতে পারেন, কতবা আপনিই বলতে পারেন যে তাহলে আপনারা ছেলেরা তাকাবেন না। তো এইটা শুনে মানে ধরেন এই কথার মনে হলো একটা জোক মনে হলো, একটা ছেলে একবার বলছিল যে সামনের দিকে দেখছে এরকম নারী মানে এই টাইপের একটু উদ্ভট ফ্যাশনের নারী, তো সে চোখ ঘোরায়া ডান দিকে নিয়ে গেল, ডান দিকে দিকে এরকম, বাঁ দিকে নিল, বাঁ দিকে এরকম। পরে সে বললো ঠিক আছে, সুজা ডানে বামে যেহেতু আছে উপরে তাকায়, উপরে তাকায় দেখে ছাদের মধ্যে এরকম আছে। এখন তার প্রশ্ন হলো চোখ বন্ধ করে আসবে, তাহলে তো সে গর্তে পড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে চারপাশ যদি আপনার চোখে খুব বেশি পড়েই যায় তখন তো একটু ঝামেলাই হয়। তা আমি ব্যক্তিগতভাবে বলবো যে একটু পর্দার মধ্যে থেকে আপনারা ফ্যাশন করতে পারেন। হ্যাঁ, আপনি স্মার্ট হতে গেলে যে ওড়না এক সাইডে রাখতে হবে আর এক সাইডে চুল দিয়ে রাখতে হবে বিষয়টি এরকম না, আপনি স্মার্ট হতে গেলেই যে আপনাকে জিন্স আর টি শার্ট পরে বেরোতে হবে ব্যাপারটা এরকম না, আপনি স্মার্ট হতে গেলেই টাইট ফিটিং বোরকা পরে বেরোতে হবে বিষয়টি এরকম না, আপনি নর্মাল সালোয়ার কামিজ থ্রি পিস শাড়ি এগুলো পরেও ভদ্রভাবে আপনি স্মার্ট হয়ে বের হতে পারেন শালীন পোশাকে, এরকম আমরা দেখি চোখে পড়ে। তো আপনি অতিরিক্ত ফ্যাশন করতে গিয়ে অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে এরকম পরিবেশে আপনি বের হবেন না, আর পাবলিক সার্ভিসে পাবলিক বাসে এই কালো টি শার্ট পরিহিত মেয়েটি যেভাবে বেরিয়ে আসলো এভাবে নিশ্চয়ই কেউ ভবিষ্যতে বের হবেন না, আমার বিনীত অনুরোধ, কারণ এটা একটা সমস্যা। আর যে আপু তাকে শাসিয়েছে শাসন করেছে খুব রাগান্বিতভাবে, তার আরেকটু নম্রভাবে শাসন করা বুঝিয়ে বলাটা আমি মনে করি দরকার ছিল। দেখুন, কোনো বাড়িই কিন্তু নারী ছাড়া পূর্ণ হয় না, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বাড়িতেই নানান সম্পর্কের নারী থাকে বলেই পুরুষরা সুখে থাকে, ভালো থাকে, গুছানো থাকে, এটা স্বীকার করতে হবে। আপনাকে গুছিয়ে রাখে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ভাবি, আপনার প্রতিবেশী ফুফু খালা, অনেক চরিত্রের নারীরাই আপনাকে ঠিক ভালো রাখে, গুছিয়ে রাখে, সাজিয়ে রাখে, সেটা স্বীকার করতে হবে।
তো সেখানে নারীরা যদি একটু চলাফেরার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে একটু ভুল না করে, সুন্দর ফ্যাশন করে চলে, খুব ভালো দেখায়, খুব ভালো লাগে। তাই একটু সাবধান থাকবেন, আর আপুর মতো কেউ শাসন করতে যায়েন না এতটা বিশ্রীভাবে, কড়াভাবে, পাবলিক সার্ভিসে আরেকজনকে বিব্রত করেও শাসন করা মনে হয় ঠিক না। সবাই ভালো থাকবেন।